তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজই কিন্তু কোনো ডেলি ব্লগ করছি না, আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার যত 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 নেল পলিশ আছে, নেল পলিশ কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি। আর ফার্স্টে বলে দিই এখানে কিছু রয়েছে, আর এখানে কিছু রয়েছে, আর আছে এর মধ্যেও কিছু রয়েছে, তো একটা একটা করে দেখাচ্ছি, ঠিক আছে? মানে এতগুলো, মানে যতগুলো রয়েছে তোমাদের দেখাচ্ছি সবটাই আজকে দেখিয়ে দেবো। আর তার থেকে বড় কথা, ভিডিওটা স্টার্ট করার আগে এটাও বলে দিই যে কোনো মানে ব্র্যান্ডেড আমার অত ব্র্যান্ডেড নেল পলিশ না, যেগুলো আছে কিছু কিছু লোকালও রয়েছে বা কিছু কিছু মানে ঠিকঠাক মানে রিজনেবল প্রাইসে রয়েছে, তো তোমরা ওগুলো নিতে পারো যেটা তোমাদের ভালো লাগে, ঠিক আছে? অত মানে বেশি দামের মধ্যে না, আমার মনে হয় না, মানে আমি যেগুলো ইউজ করি সেগুলো মানে মিনিমাম এক সপ্তাহ মতো থেকে যায়, ঠিক আছে? তো আমার জন্য অত বেশি দামি নেল পলিশ কিনি না, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করি। চলো ফার্স্টে যেগুলো তোমাদের দেখাচ্ছি একটা একটা করে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড, এই টুলটাকে ওপরে নিয়ে এসেছি কারণ যাতে একটা একটা করে নেল পালিশ আমারও নিতে সুবিধা আর তোমাদের দেখাতেও সুবিধা, তো যার জন্য টুলটাকে এখান থেকে নিয়ে নিই, ঠিক আছে? তো চলো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু হেভেনের রেড কালারের, কতটা তোমরা দেখতে, হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, দেখো এই কালারে রেড কালারে। আরও আছে এগুলো সব, এটাও ব্লু হেভেনে, এটা অলমোস্ট শেষ হয়ে গেছে, এরম কালারের একটা আছে। সময় লাগে, অনেকগুলো নেল পালিশ তোমাদের সব ধৈর্য ধরে সব কালারগুলো দেখতে হবে। দেখো এটা এল এইটিনের, এটা এগুলো 50 রুপিসে, আর ব্লু হেভেনেরগুলো মনে হয় 45, না না সরি 40 থেকে 45-এর মধ্যে নয়, ঠিক আছে? আর এগুলো আমার খুবই ভালো লাগে যার জন্য আমি এই কোম্পানি নিয়ে নিই। এটা একটা লোকাল কোম্পানির আছে, এটা এখনো হাতে পড়ে আছে, দেখো এটা একটা, এইটা একটা আছে, প্লাস এরকম আরেকটা কালার আছে, তুমি হলো এই দেখো দেখো এইটা একটা আছে, একটা একটা, এটা একটা কী কোম্পানির, এটা সুইস বিউটির, এটা একটা আছে, এটা একটা আছে, আর এই দুটো মোস্টলি, না এইটা নয় সরি সরি, কোথায় হারিয়ে যাচ্ছে নাকি কালারটা, সেম কালারের আছে আর একটা তোমাদের দেখাচ্ছি, এটা তো রেড কালারের, এইরকম আর একটা কালার আছে, আর একটা রয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, তার আগে এগুলো দেখিয়ে দিই। এটা একটা, এটা দেখিয়েছি কিনা মনে পড়ছে না, ঠিক আছে যদি এক জিনিস দেখিয়ে থাকি তাহলে সরি। এইটা একটা আছে, এটা একটা রেড কালারের, এটা না ওই ফ্লমার্সের, এরকম আরও পাঁচটা আছে, পাঁচটা আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, একটা একটা করে সব দেখাচ্ছি। এটা একটা ব্ল্যাক, এটাও একটা ব্ল্যাক, আর আমি না মানে কোনো নেল পালিশ মানে শেষ হয়ে গেলে যে ফেলে দেওয়া কি, আমি কিচ্ছু ফেলি না, কারণ আমার যে নেল আর্ট যেগুলো করি না ওগুলোতে আমার মানে নেল মানে যেগুলো শেষ হয়ে যায় পুরো তো শেষ হয় না, কিছু থাকে আর ছোটো ছোটো ডিজাইন করতে নৌকে, আমি যেহেতু নেল আর্ট করি তো কিছু কিছু ডিজাইন করতে ওগুলো লেগে যায়, তো যার জন্য আমি ওগুলো আর ফেলি না, সবই রেখেই দিই। দেখো এইটা একটা আছে গ্লিটার, এটা একটা পিঙ্ক গ্লিটার, এটা একবার মনে হয় পড়েছিলাম, কবে একটা আর পড়া হয়নি, এটা নতুনও রয়েছে, নতুনও অনেক আছে যেগুলো এখনো ইউজ করিনি। এটা একটা গোল্ডেন কালারের আছে, কোনটা ভালো লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। হ্যাঁ এইটা একটা আছে, এক সেকেন্ড দাঁড়াও, এইখান থেকেও তো কিছু দেখাতে হবে, এখানে বেশি নেই সবই মানে ওই মোটমাট ওই শেষের পথে এই রকম টাইপের, ঠিক আছে? এই যে ফ্লোমার্সের বলছিলাম এইটা একটা আছে, না সবকটাই তুলে নালে দেরি মানে নালে একটা একটা করে দেখাতে হচ্ছে না, এক সেকেন্ড দেখো, এটা একটা, এটা একটা, প্রত্যেকটা কালার ভালো, এইটা একটা, এইটাও খুব ভালো লাগে, এইটা একটা দেখো, 1 2 3 4, আর একটা কোথায় গেল পাঁচ নম্বরটা, এর মুন্ডুটা ভেঙে গেছে, ঠিক আছে? দেখো পাঁচটা কালার আরও আছে দেখাচ্ছি, এই দুটো ব্ল্যাক, আর এক জিনিস কালার কি দেখাবো, এটা একটা অফ হোয়াইট কালারের ছিল, এরকম গার্ডার দিয়ে রাখার কারণ আছে, কারণ হচ্ছে আমি ধরো একটা শেষ হয়ে গেছে আবার আরেকটা কিনেছি,
হ্যাঁ যেটা বলছিলাম, তো সেম সেম হয়ে গেলে আমি বুঝবো কি করে, সেম সেম মানে কি ধর এতটা আমি ইউজ করেছি, আবার আরেকটা ধর গেছি দোকানে, হ্যাঁ গিয়ে আবার দেখেছি যে না এই কালারটা বেশি ভালো, একবার হয়েছিল যে সেম কালারই আরেকবার কিনে নিয়ে এসেছি, দিয়ে বলছি যে ও এটা তো আমার আছে এরকম, তো যার জন্য এরকম না গার্ডার দিয়ে রাখি। এটাটা শেষ হয়ে গেছে, এটাও শেষের পথে, তাও রেখে দিয়েছি। এটা একটা আছে, আর এইগুলো না অন্য, মানে এই নেল পালিশগুলো হচ্ছে তোমার যেদিন আমি তোমার আমি নীল আর্ট কালেক্ট মানে নীল আর্ট কি করে করি ওর সাথে এগুলো দিয়েছিল, তো ও মানে যেদিন ওই ব্লগটা দেবো, যদি তোমরা চাও নীল আর্ট কালেকশনের ভিডিও আমি পরে বানাবো, আজকে নেল পালিশ সেটা মানে না হলে তো অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, ঠিক আছে কী করে নীল আর্ট করি কী কী জিনিস দিয়ে করি ওগুলো আলাদা করে একটা আলাদা অন্য দিন একটা ব্লগ বানাবো, আজকে শুধু নেল পালিশই দেখাচ্ছি তোমাদের। এটা একটা ট্রান্সপারেন্ট আছে, আর ম্যাটের যারা যারা ম্যাট ইউজ করো, এটা ওয়াও ডিভাইনের কি, হ্যাঁ ওয়াও ডিভাইনের এরকম ম্যাটের, এগুলো যারা ম্যাট ভালোবাসো তাদের জন্য, আমার খুব ম্যাট নেল পালিশ ভালো লাগে, আমি কিছুদিন হলো কিছুদিন আগে এগুলো নিয়েছি, এইটা শুধু জাস্ট ইউজ করেছিলাম, এইটা দাঁড়া রাখবেন, এইটা জাস্ট ইউজ করেছিলাম আর কোনোটা ইউজ করা হয়নি, আর ধরো হ্যাঁ যেটা বলছিলাম এটা একটা আছে, এইটা একটা, এগুলো সব ম্যাটের, হ্যাঁ আমি এখানে রাখছি লাইন দিয়ে। এটা একটা গ্রে কালারের, এগুলো একটাও ইউজ করা হয়নি এখনো অবধি, জাস্ট এই ওই কালারটা ইউজ করেছিলাম, আর এইটা একটা, প্রত্যেকটা ভালো, যারা ম্যাট ভালোবাসে তারা এগুলো ইউজ করতে পারো। এটা একটা, এটা তো মেরুন, এটা মনে হয় সরে গেছে, তাও রেখে দিয়েছি আর কি, এখন তোমাদের পর কালারগুলো দেখিয়ে দিই ধরো। এই দেখো এগুলো সব ম্যাটের, ঠিক আছে আরেকটা আছে, আরেকটা আছে এটা, ঠিক আছে আর রয়েছে কিছু এখানে রয়েছে তোমাদের দেখাই, এইটা একটা আছে, এগুলো সব মানে মাঝে মধ্যেই পড়ে থাকি আর কি, সবসময় হয় না, আর এটা একটা, এটা ওই বেবি পিঙ্ক একদম লাইট পিঙ্ক কালারের কালার, এটা এটা আমার খুব ফেভারিট, সব নেল পালিশ আমার ফেভারিট, সব নেল পালিশ আমার ফেভারিট, কিছু কিছু আছে নতুনও রয়েছে দেখবে, যেগুলো এক মানে দোকানে গেছি, দোকানে গিয়ে আমার মনে হয়েছে যে দোকানে গিয়ে মানে গেছি দিয়ে আমি বলছি যে কাকু নেল পালিশ দাও, একদিন এরকম হয়েছে যে দুদিন ধরে গেছি যে নতুন কি নেল পালিশ এসছে দেখবো বলে, কিন্তু নতুন একটাও খুঁজে পাইনি, চলে এসেছিলাম, তারপরে কিছুদিন কিছুদিন অনেকদিন হয়ে গেল ওই নেল পালিশ দুটো কিনেছিলাম। এটা একটা গ্রিন কালারের, দেখো গ্রিন কালারের, আর একটা হচ্ছে পিঙ্কের ওপর, কিন্তু এগুলো এখনো অবধি ইউজ করা হয়নি, দেখি কবে ইউজ করা যায়, ঠিক আছে। আর আছে একটা, আর আছে একটা হোয়াইট, আর একটা লাইট গ্রিন কালার, ব্যাস এটুকুই আছে, আর আর কিছু নেই, আর কিছু নেই, তো চলো আজকে ব্লগটা এতটুকুই রাখছি, এক সেকেন্ড, তো চলো আজকে ব্লগটা এতটুকুই রাখছি, আর যদি ভিডিওটা ভালো লাগে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, কালকে ব্লগটা একটু অন্যরকম আসবে, কালকে একটু মজা মজা হচ্ছে, কালকে একটা সুন্দর একটা ব্লগ বানাবো, তো চলো টাটা, এই ব্লগটা এতটুকুই, টাটা টাটা টাটা, সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে নতুন।